পৃথিবীতে বাস্তব কোনো ঘটনা রয়েছে যাদের না আছে আমাদের ধরার কোনো ক্ষমতা, না আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং না আছে কোনো সমাধান। এমন কিছু অলৌকিক এবং অদ্ভুত ঘটনা নিয়ে আজকে আমাদের এই পর্ব। নাম্বার ওয়ান, আমাদের এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। কাউকে কয়েকদিন আগে, আবার কাউকে কয়েকদিন পরে, কেউ বা দুর্ঘটনায়, আবার কেউ বা হঠাৎ করে এই পৃথিবী ছাড়তে হবে। কিন্তু এমন যদি হয় বড় দুর্ঘটনার পরেও সম্পূর্ণ অক্ষত, জি দর্শক আপনারা ঠিকই শুনছেন, এমনই একটা ঘটনা ঘটে অস্ট্রেলিয়াতে। এক বৃদ্ধ মহিলা ও এক ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল। মহিলাটি ছেলেটির দাদি। রাস্তা দিয়ে যাবার সময় একটা চলন্ত গাড়ি রাস্তার পাশে একটা পার্ক করা গাড়িকে ধাক্কা দেয়, ফলে পার্ক করা গাড়িটি দাদি এবং নাতনির উপর দিয়ে আঘাত হানে এবং তাদের শরীরের উপর দিয়ে গাড়িটি যায়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে তারা দুজনেই বেঁচে গিয়েছিল। নাম্বার টু, এরপর আমরা যেটি খুঁজে বের করেছি তা হলো অ্যালজেলামের মৃত্যু রহস্য। অ্যালজেলাম লস অ্যাঞ্জেলের 21 বছর বয়সের ছাত্রী ছিল। সে ছিলেজ হোটেল থেকে 2013 সালে জানুয়ারি মাসে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে প্যানিক ট্যাঙ্ক থেকে তাকে খুঁজে পাওয়া যায়। বেসিনে আসা খারাপ ও দুর্গন্ধযুক্ত পানি দেখে তারা ট্যাঙ্কে গিয়ে তার মরদেহ খুঁজে বের করে। অ্যালিজার একটি রোগ ছিল যা ছিল বাইপোলার রোগ। প্রথমে তার মৃত্যু একটা আত্মহত্যা মনে হলেও হতে পারে, তবে কিছু অদ্ভুত ঘটনা সামনে আসায় এটি রহস্যে পরিণত হয়ে যায়। তাকে শেষবারের মতো হোটেলের সিসি ক্যামেরাতে দেখা যায়, যার রহস্য আজও মেলেনি। ভিডিওটিতে অ্যালিজার সাধারণভাবে লিফটে প্রবেশ করে। কিছুক্ষণ পর সে কিছু অনুভব করে। সে মনে করে তাকে কেউ ফলো করছে এবং সে সেটি খোঁজার চেষ্টা করে। তারপর সে লিফটের কোনো কোণায় লুকিয়ে যায় যাতে কেউ তাকে না দেখতে পায়। এরপর সে আবার বাহিরে আসে দেখার জন্য যে কেউ আছে কি না। তারপর সে আশ্চর্য ঘটনা ঘটায়, লিফটের সব বোতাম একাধারে টিপতে থাকে। এরপর দেখা যায় সে কারুর সাথে কথা বলছে মনে হচ্ছে, কিন্তু সেখানে কেউ ছিলই না। তারপর তাকে আর দেখা যায়নি এবং কিভাবে সে ট্যাঙ্কে গেল এই অদ্ভুত ঘটনার সমাধান আজও মেলেনি। নাম্বার থ্রি, ফ্রেডি জ্যাকসনের ছবি রহস্য। 1919 সালে বিমানের মেকানিক্যাল হিসেবে কাজ করার সময় বিমানের একটি পাখা দ্বারা তিনি নিহত হন। তার মারা যাবার 2 দিন পরে বিমানের ওই দলটি একটি গ্রুপ ছবি তোলে, কিন্তু তারা ছবিতে অদ্ভুত কাহিনী লক্ষ্য করে। তারা দেখতে পায় ফ্রেডি জ্যাকসন ওই ছবিতে রয়েছে। সন্দেহ দূর করার জন্য তারা দলের সবাইকে ওই ছবিটি দেখায় এবং সবাই বলে এটি ফ্রেডি জ্যাকসনেরই ছবি। এই ছবিটি তোলা হয়েছিল জ্যাকসনের কৃতিদিনে। মারা যাওয়ার পরেও সে ছবির ভিতরে কীভাবে আসলো তা আজও জানা যায়নি। তবে দলটির সবাই বিশ্বাস করছিল যে জ্যাকসনের আত্মা জানত না যে তার মৃত্যু হয়েছে, তাই তিনি ছবিতে আছেন। নাম্বার ফোর, বেলুন মাদার রহস্য। এই কাহিনীটি ফিলিপাইনে ঘটে। 2015 সালে সেপ্টেম্বর মাসে 7 বছর বয়সী একটি ছেলে মারা গিয়েছিল। মারা যাওয়ার পর তার পরিবার 2টি ভিডিও শেয়ার করেছিল, যার একটিতে মারা যাওয়া ছেলের কফিনটি বিভিন্ন ফুল ও বেলুন দিয়ে সাজানো ছিল এবং দ্বিতীয় ভিডিওটিতে একটি বেলুন উড়ে এসে মারা যাওয়া ছেলেটির মায়ের কাছে এবং পরিবারের লোকজনদের কাছে এসে আপনা আপনি সান্ত্বনা স্বরূপ আচরণ করে। এটি দেখে তারা মনে করে ছেলেটির আত্মা তাদের সান্ত্বনা দিচ্ছে।
এমন অদ্ভুত ঘটনা কোন সমাধান পাওয়া যায়নি আজও। নাম্বার 5, হঠাৎ বেঁচে যাওয়া চেলসিয়া বেন্টন। চেলসিয়া বেন্টনের রহস্যটি পুরো বিশ্বে একটি আলোচিত রহস্য। চেলসিয়া বেন্টন নামে একটি মেয়ে ছিল যে 5 সপ্তাহ ধরে প্রতিবন্ধী, শারীরিক অক্ষমতা এবং স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। 2008 সালে প্যারালিম্পিয়ান নিউমোনিয়ায় সংক্রামিত হয়েছিল এবং এমন সমালোচনায় ঘটনাটি পৌঁছেছিল যে ডাক্তাররা তার লাইফ সাপোর্ট খুলে দিয়েছিল। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। চেলসি মরার মতো অবস্থা থেকে বেঁচে যায়। হাসপাতালের সিসিটিভিতে সাদা ও ডানাযুক্ত কিছু দেখা যায় যা তারা দেবদূত হিসাবে ধরে নিয়েছিল। সেই সাদা জিনিসটিকে চেলসির রুমের বাইরে দেখা যায়। সেই ঘটনাটির পরে চেলসি সুস্থ হয়ে যায় এবং সাধারণ জীবনে ফিরে আসে। পরবর্তীকালে অবশ্য জানা যায় সে 2015 সালে চিকিৎসা জটিলতায় মারা গিয়েছিল। এই ছিল আজকের এই পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এর মধ্যে কোনটি বেশি রহস্যময় আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানানোর সুযোগ করে দেবেন। এরপর কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফর মোর নো মোর লার্ন মোর স্মার্ট।